কোনো এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কোর্টের নির্দেশ মানবেন আজকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখা গেছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলির যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আলোচনা উঠে এসছে যদি হাইকোর্টের নির্দেশ মতো তিনি সমস্ত কিছু হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নেন কোর্টের সিদ্ধান্ত মেনে নেন সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ মতো মহার্ঘ ভাতা তিনি প্রদান করবেন কি না কারণ তিনি জনসভায় বলেছেন কোর্টের নির্দেশ তিনি মানবেন এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে হাইকোর্টের নির্দেশ মতো তবে কি মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করবেন হাইকোর্ট যে রায় দিয়েছে পঞ্চম বেতন কমিশনের সমস্ত বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে প্রদান করতে হবে অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স প্রাইজ অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে সমস্ত সিদ্ধান্ত কি তিনি মেনে নেবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকেই এ নিয়ে লেখালেখি শুরু হয়েছে যেমন কোনো এক গ্রুপে লেখা হয়েছে কোর্ট যা বলবে তিনি সেটাকে মেনে চলবেন তাই নিয়োগ দেরি হচ্ছে তাহলে ডি ব্যাপারে কোর্ট তো চূড়ান্ত রায় দিয়েছে সে ব্যাপারে এখনও তিনি নিঃসুপ কেন সবচেয়ে বড় প্রশ্ন বলা যেতে পারে সরকারি কর্মচারীদের জন্য সত্যি মুখ্যমন্ত্রী যদি কোর্টের নির্দেশ মেনে চলেন সেক্ষেত্রে কোর্ট যা বলবে তিনি অবশ্য সেটাকে মেনে চলবেন তিনি জনসভায় বলেছেন তাহলে নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে দেরি হতে পারে তবে ডি ব্যাপারে কোর্ট তো চূড়ান্ত রায় দিয়েছে সেক্ষেত্রে তিনি এখনও ডিএ ঘোষণা করছেন না কেন বা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না কেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য